নমস্কার সবাইকে, আজকে আপনাদেরকে দেখাবো লেয়ার লক্স কিভাবে কাটতে হয়। তো এর বয়স খুবই কম, 12-13 হবে, তো এ এসেছে এখন লেয়ার লক্স কাটতে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে লেয়ার লক্স কাটতে হয়। তো প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, তারপরে চুলটাকে দুভাগে ভাগ করতে হবে, সোজাসিতে করতে হবে নাক বরাবর। তারপর দুদিকে অল্প করে চুল নিতে হবে, কানের এই পার পর্যন্ত, কানের ওই দিকে যাবে না। তো এই পর্যন্ত চুল নিয়ে ভালো করে লাইন করে করতে হবে, যাতে এধার ওধার না হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা লাইন টানতে হবে। দেখুন আমি যেইভাবে টেনেছি, তো আপনারা এইভাবে লাইন করে নেবেন, এতে করে চুলটা কাটা ভালো হয় বা চুলটা ভালোভাবে পড়ে। তো লাইন করে নেওয়ার পরে আমি পেছনের যে চুলগুলো ছিল তার মধ্যে একটা ক্লিপ এঁটে দেবো, মানে ওই চুলগুলো যাতে না সামনের চুলের সাথে মিশে যায়। তো সেই জন্য পেছনের চুলটাতে একটা ক্লিপ লাগিয়ে দিলাম আর সামনের চুলটাকে হালকা ছেড়ে দিলাম। তো এরপরে চুলটাকে আবারও ভালোভাবে আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পর চুলটাকে ভালোভাবে কাটবো, তার আগে জল স্প্রে করতে হবে। তো আরও একবার আমি ভালোভাবে সিতেটাকে ঠিক করে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবেই সিতে করে নেবেন, যে যতটা চাইবে, যতটা চুল নিয়ে কাটতে চাইবে সেইভাবে কেটে দেবেন। এর থেকে অল্প চুলেও কাটতে পারেন আপনারা, বা এর থেকে একটু বেশি চুল নিয়েও কাটতে পারেন, সেটা কাস্টমারের উপর নির্ভর করে যে সে কীভাবে কাটতে চায়। তো দেখুন আমি আর চুলটা সেট করা হয়ে গেছে। তো এর মধ্যে একটু জল স্প্রে করে দিলাম, তার উপরে আবার ভালোভাবে আঁচড়ে নিতে হবে, যাতে চুলগুলো সব ঠিকঠাকভাবে সামনের দিকে চলে আসে, এলোমেলো বা এদিক ওদিক হয়ে না থাকে। আঁচড়ে নিয়েছি, আঁচড়ে নেওয়ার পরে ভালোভাবে চুলটাকে সমান করে ধরে নিতে হবে। দেখুন দুটো আঙুলের মধ্যে আমি এইভাবে চুলটাকে সমান করে ধরে নিচ্ছি। তো চুলটাকে সমানভাবে ধরে নেওয়ার পর ও যতটা চুল রাখতে চায়, যতটা ছোট বা বড় করতে চাই সেইভাবে চুলটা কাটতে হবে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, আর আপনারা আপনাদের কাস্টমারের কাছ থেকে জেনে নেবেন যে কতটা সামনে চুল ছোট রাখতে চাই, সেইভাবেই আপনারা কাটবেন। তো দেখুন আমার চুলটা কাটা হয়ে গেছে। কাটার পরে আমি একটা সেট করে নিচ্ছি চুলটা করার পর। তারপরে দেখুন একটু নিচের চুলটা মনে হচ্ছে অন্য চুলগুলোর থেকে একটু বড় আছে, তো সেই জন্য চুলটাকে আমি ঠিকঠাক আঁচড়ে নেওয়ার পরে দেখলাম যতটা বড় আছে সেইটা আমি একটু কেটে দেওয়ার চেষ্টা করেছি। তো কেটে দিয়েছি, তো ওর পছন্দ হয়েছে চুল কাটাটা। চলুন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো।